জেনা করে যুব বর্তমান সময়ে, যারা জেনা করো জেনা করো জেনা করো, জেনা করেছ তওবা করো আল্লাহর দরবারে ফিরে আসো। এমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আমার রহমত থেকে তোরা কেউ নিরাশ হবি না, হবি না, হবি না গা। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম গফুর রহিম, আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন, আমি আল্লাহ হলাম বিচারকের বিচারক, আমি আল্লাহ হলাম কাদেরের খুদরাত, আমি আল্লাহ হলাম সামিউম বাসির। তাই তোরা জেনা করেছিস, তোরা জেনা করেছিস, তথাপি নিরাশ হবি না, হবি না, হবি না। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ দয়ার সাগর। ওরে বান্দা তোরা যেমন গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহ করতে, গুনাহকে মাফ করতে ভালোবাসি। একবার জোরে বলুন, আর একটু জোরে হলো না, সুবহানাল্লাহ। তাই জেনা করেছে মনে মনে, ভাববেন না আল্লাহ আমায় মাফ করবে না, তাই আমি নামাজ রোজা যাকাত দুনিয়ার জমিনে আর কিছু করব না, কারণ আমি পৃথিবীর জমিনে পাঁচটা মহিলার সাথে জেনা করেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। এইরকম ভেবে আল্লাহর পথ থেকে নিরাশ হবেন না। ওরে মুসলমানের ছেলেরা, আল্লাহর কোরআনের ব্যাখ্যার দিকে খেয়াল করো, আর নবীর যুবকের কথা আলোচনা করব। আল্লাহর নবীর জামানায় একজন মদিনার যুবক, মদিনার যুবক, মদিনার যুবক জেনা করেছিল, মদিনার যুবক রাতের অন্ধকারে মদিনার সুন্দরী রমণীকে জেনা করল, আর দিনের আলোতে ঘরের সামনে রাস্তার সামনে দাঁড়িয়ে টুকরি 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 কাঁদতে থাকে, আল্লাহ তুমি কি আমায় মাফ করে দেবে, আল্লাহ আমি জেনা করেছি, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে। মুসলমানেরা জন যুবক ভাইরা খেয়াল করো, লক্ষ্য করে দেখো, এমন সময় লক্ষ্য করে দেখা গেল মদিনার যুবক রাতের অন্ধকারে জেনা করে, ওই মদিনার যুবক ঘরের সামনে রাস্তার উপরে দাঁড়িয়ে 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 টুকরি 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 কাঁদতে লাগে। এমন সময় ওই রাস্তা দিয়ে হযরতে ওমর আস্তে আস্তে করে আসতে লাগে, হযরতে ওমর লক্ষ্য করে দেখে মদিনার যুবক টুকরি 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 কাঁদে, হযরতে ওমর জিজ্ঞাসা করে মদিনার যুবক তুমি কেন রাস্তার সামনে দাঁড়িয়ে 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 খাদো। মদিনার যুবক এই সময় বলেছিল, হযরতে ওমর আমি রাতের অন্ধকারে এমন 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 গুনে করেছি, যে গুনার ভয়েতে আল্লাহর আজাবের জাহান্নামের ভয়েতে আল্লাহর হুতামা নামক জাহান্নামের ভয়েতে আমি মদিনার যুবক কাঁদতে লাগি। তখন নদিয়া জেলার মুসলমানেরা, নদিয়া জেলার জন যুবক ভাইয়েরা, নদিয়া জেলার সোনার টুকরো, আল্লাহর নবীর, আল্লাহর নবীর গরিব, নবীর গরিব উম্মাত, উম্মাতানিরা, ওগো আমার চালাকা বাঙালি, ভালো করে বুঝুন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনার যতটাই গুনাহ হয়েছে কেন কেন আমার আল্লাহ মাফ করে কি করে না। আজকের মদিনার জেনাকারী যুবকের ঘটনা থেকে বুঝে নিন, শিক্ষা নিয়ে নিন। মদিনার যুবক বলল, ও হযরতে ওমর আমি রাতের অন্ধকারে জেনা করেছি, গুনাহ করেছি, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না, পারবো না, পারবো না, কারণ আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। ও হযরতে ওমর তুমি যদি আমাকে একটু বড় মেহরবানি করে, তুমি যদি আমার উপরে দয়া করে মায়া করে আমাকে যদি একটু নবীর কাছে নিয়ে যাও, আমার নবী হয়তো আল্লাহর কাছে সুপারিশ, আল্লাহর কাছে দুটি হাত তুললে আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করতে পারে। মদিনার যুবক টুকরি 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 কাঁদতে লাগে, হযরত ওমর মদিনার যুবক
রে হাত দুটো টুক করে ধরে নিল, হাত ধরে আস্তে 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 করে আল্লাহর নবীর বাড়ির সামনে চলে এলো। আল্লাহর নবীকে সালাম দেয়, আল্লাহর নবীর বাড়ির দাইতে গিয়ে আওয়াজ দেয়, মান দাক্কাল বাব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের উত্তর দিল, আমার নবী ঘর থেকে বার হয়ে এলো। হযরত উমর বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে মদিনার একটা যুবক রাতের অন্ধকারে গুনাহ করেছে, ওই গুনার কথা কাউকে বলতে পারে না পারে না পারে না, মদিনার গলিতে গলিতে ঘরে আর শুধু কাঁদে, কাউকে বলতে চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আমার কাছে বলে নাই বলে নাই, আখেরি জামানার নবী কি বিশ্ব নবী হাবিবুল্লাহ, দয়ার নবী মায়ের নবী ছাড়া আমি কাউকে বলবো না। জি কি গো, আপনার বড় কঠিন বড় কঠিন বড় কঠিন গুনাহ করেছে, যে লোকে জানলে ধরে মারবে, বউ জানলে কোমরে লাথি মেরে বাপের বাড়ি পালাবে, ছেলেরা জানলে জীবনে আব্বা বলে ডাকবে না, এত বড় কঠিন গুনাহ করেছে। জি গ্রামের লালটু বল্টু বল্টুরা বন্ধু বান্ধব যদি জানে আপনাকে ভালোবাসবে না, মহাব্বত করবে না, আপনাকে রাগাবে, তারা আরো আপনার গুনাটাকে নিয়ে আপনাকে রাগিয়ে রাগিয়ে পাঁচ কান করে দেবে, সারা গ্রামের লোক জানবে কথা ঠিক কিনা। মদিনার যুবক কি বলল, আমি আপনাকে বলবো না, আমি রাসূলুল্লাহকেই বলবো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে কি 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 গুনাহ করেছিল, আল্লাহর নবীর সামনে গেল নদিয়া জেলার জওয়ান যুবক ভাইরা, যারা যারা করেছো আমার আল্লাহর কাছ থেকে নিরাশ হবে না হবে না হবে না, আমার আল্লাহ বললো লা তাখনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার দয়া, আমি আল্লাহ আমার মায়া, আমি আল্লাহ আমার দয়া এতটা, আমি আল্লাহ আমার দয়া এতটা, আমার বান্দারা যদি একটু কল্পনা করতো গো, আমার বান্দা কোনো দিন নিরাশ হতো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল, তোর গুনাটা যদি পৃথিবীর জমিনের পাহাড়ের পরিমাণ হয়ে যায়, অশ্বজরা পৃথিবীর জমিনের গাছের পরিমাণ হয়ে যায়, ওয়াল আরদা পৃথিবীর জমিনের ঘাসের পরিমাণ হয়ে যায়, ওরে বান্দারে অশ্বজরা পৃথিবীর জমিনের গাছের পরিমাণ হয়ে যায়, তথাপি তুই নিরাশ হবি না হবি না হবি না হবি না, কারণ আমি আল্লাহ আমার দয়া হলো গো, ওয়াসামাসালে কারওয়াল আরদা, আমি আল্লাহ আমার দয়া আমার মায়া হলো, পৃথিবীর জমিনের আসমান আর জমিনের ফাঁকা জায়গা পরিমাণ, একবার জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীর কাছে মদিনার যুবক চলে গেল, আয় মদিনার যুবক তুমি রাতের অন্ধকারে কি গুনাহ করেছ, মদিনার যুবক টুকরি 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 কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি রাতের অন্ধকারে গুনাহ করেছি, আমি দুনিয়ার কাউকে বলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো আপনার সামনে বলতে পারবো না বলতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করেছি আমি বলতে পারবো না। আল্লাহর নবী মদিনার যুবকের পিঠে হাত বুলিয়ে দেয়, আরে মদিনার যুবক বলো 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 গো, তুমি যদি নিষ্ঠুর হয়ে যাও, মদিনার যুবক যদি নিষ্ঠুর হয়ে যায়, মদিনার সমস্ত মানুষ যদি নিষ্ঠুর হয়ে যায়, আশরাফের জমিন তওফের জমিন আরবের জমিন মক্কার জমিনের মানুষ যদি সবাই নিষ্ঠুর হয়ে যায়, আমার আল্লাহ কোনো দিন তার বান্দার
জন্য নিষ্ঠুর হয় না হয় না হয় না গো আমার আল্লাহ সব সময় যে বান্দা আল্লাহর দরবারে গুনাহ করার পরে সিনা জুরি করে না যে বান্দা আল্লাহর দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা করে ফিরে আসে আমার আল্লাহ ওই বান্দার গুনাহ থেকে মাফ করে দিয়ে থাকে আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ একটু বাপ বেটা মিলে মিলে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ভাইরা আমার বাবাজিরা মদিনার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনার একটা রমণী ছিল নাম তার জামিলা এত সুন্দরী রমিন রমণী ছিল এতটাই লাবণ্যময় রমণী ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে 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 ওই মহিলাটাকে বড় ভালোবাসতাম প্যার করতাম আপন করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনা আমি তাকে আমার কাছে পেতে চাইতাম তার শরীরটাকে ভক্ষণ করতে চাইতাম ইয়া রাসূলুল্লাহ মনে মনে নিয়ত করেছিলাম বিবাহ করে আমার বাড়ির বউ বানাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার রমণী সুন্দরী উম্মে জামিলা এই জামিলাকে আমি বড় ভালোবাসতাম তুই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জামিলাকে আমি পর আগে 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 আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে যাই মহিলাটা কোথায় গো জি কবরে শায়িত আচ্ছা গুনাহটা তাহলে কোথায় জি মদিনার যুবকের গুনাহটা কোথায় আল্লাহর নবী বলল ওই মহিলাটা ইন্তেকাল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি ইন্তেকাল হয়ে গেছে তাহলে তুমি গুনাহটা করলে কোথায় গুনাহ কোথায় বাবু ভাইরা আমার বাবাজিরা ও চালাকা বাঙালি গরিব নবীর গরিব উম্মা তুম্মা তালিরা ওগো জেনাকারী জন যুবক ভাইরা নিরাশ হবে না হবে না হবে না মদিনার যুবক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতের বেলায় আমি যখন ঘুমাতে যাই শয়তান শয়তান আজাজুল শয়তান আমার দিলের মধ্যে অসওয়াসা ধোকা দিতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে 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 আমার চিন্তা আছে আমি সুন্দরী রমণী উম্মে জামিলাকে আমি পেলাম না পেলাম না পেলাম না আমি কিভাবে পাব আমি কিভাবে পাব গো রাতের অন্ধকারে আমার মনে মনে চিন্তা আসে গে আমি যদি উম্মে জামিলার কবরে ঢুকে যাই আর উম্মে জামিলাকে মৃত অবস্থায় কবরে শায়িত অবস্থায় যদি জেনা করি পৃথিবীর জমিনের আর কোন মানুষ দেখতে পাবে না ভাইরা বাবাজিরা গভীর আলোচনা লম্বা চৌড়া আলোচনা যেখানে শিক্ষা আছে চলুন না ওই জায়গাটাই ডাইরেক্ট যাওয়া যাক মদিনার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমি আমার গুনার কথা আর বলতে পারবো না আল্লাহর নবী বলে মদিনার যুবক তুমি তোমার গুনার কথা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহ এত বেশি এত বেশি এত বেশি আমি আমার নবীর সামনে বলতে বড় লজ্জিত মনে করি আল্লাহর নবী বলল তোমার গুনাহ কতটা তোমার গুনাহ কতটা তোমার গুনাহ কি পৃথিবীর জমিনের পানির পরিমাণ মদিনার যুবক বলল ইয়া রাসূলুল্লাহ আমার আমার গুনাহটা তার থেকেও আরো বেশি আমার নবী বলল আরে মদিনার যুবক তোমার গুনাহ কি ওয়াল জিবালা পাহাড়ের পরিমাণ হয়েছে মদিনার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ হয়তো তার থেকে বেশি আল্লাহর নবী বলল ওয়ালা হাজারা ওয়াল হাজারা মদিনার জমিনে মক্কার জমিনে যত পাথর আছে গে এই পাথরের থেকে কি তোমার গুনাহ বেশি মদিনার যুবক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহটা আমি মনে করি তার থেকেও বেশি আমার নবী বলল আমার আল্লাহ হল রহমান আমার আল্লাহ দয়ালু গফুর রহিম তাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল গো লা তাহনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম আরে মদিনার যুবক তোমার গুনাহ যদি পৃথিবীর জমিনের গাছের পরিমাণ ঘাসের পরিমাণ হয়ে যায় তথাপি নিরাশ হয়ো না হয়ো না গা আমি নবী আমার কাছে বলো মদিনার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতের অন্ধকারে
কাছে আমি পৌঁছে গেলাম। মনে মনে শয়তান আমাকে ধোকা দিতে লাগে গে, আমি যদি উম্মে জামিলার কবরের ভিতরে ঢুকে যাই কেউ দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গুনাহ করেছি, আমি আস্তে আস্তে করে পাথর করে ছড়িয়ে 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 আমি আস্তে আস্তে হাতে হাতে করে বালিগুলো সরিয়ে দিয়ে গে উম্মে জামিলার কবরে ঢুকে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কুনের কথা আপনাকে কি শোনাবো, আমি উম্মে জামিলের কবরে শুয়ে শুয়ে কবরে ঢুকে গেলাম। উম্মে জামিল কবরে শুয়ে আছে, আমি এইবারে শয়তানের তাড়নায় পড়ে গিয়ে গে আস্তে আস্তে করে কাফনের কাপড়টা সরিয়ে দিলাম। উম্মে জামিলা রাতের অন্ধকারে কবরের ভিতরে গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ শরীর নিয়ে পড়ে রইল। আমি মনে মনে খায়েস করলাম, যদি জেনা করে নি, আমি যদি জেনা করে নি, আমার মনে আমি তৃপ্তি পেয়ে যাব গো ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে যাব কি, এমন সময় আমার অন্তরে আল্লাহর আযাবের জাহান্নামের কথা চিন্তা হলো, আমার আল্লাহর রহমতের কথা চিন্তা হলো, আমার আল্লাহর নাম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আল্লাহ কিয়ামতের ময়দানে বড় কঠিন হবে রে, তাই আমি আমার আল্লাহর জাহান্নামের কথা চিন্তা করে কবর থেকে উঠে চলে আসতে লাগি। এমন সময় শয়তান আবারও ধোকা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবারও দ্বিতীয়বার চিন্তা করি, আমি যদি কবরে গিয়ে জিনা করি পৃথিবীর মানুষ কেউ দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে ঢুকে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের ভিতরে দ্বিতীয়বার ঢুকে গেলাম। উম্মে জামিলার গায়ে উম্মে জামিলার শরীরে একটাও কাপড় রাখলাম না, কাপড়গুলো সরিয়ে দিলাম। আর আমি জীবিত মানুষ, মদিনার যুবক, আমি তো উম্মে জামিলা, আমি উম্মে জামিলার সাথে কবরে কবরে জেনা করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জেনা করা শেষ হয়ে গেল, আমার জামিলার বুকের উপরে শরীরের উপরে কাপড়টা ফেলে দিয়ে রাতের অন্ধকারে আবার পালি দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে বাড়িতেই চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ দুদিন তিন দিন পার হয়ে যায়, আমি মদিনার যুবক, আল্লাহর আযাবের জাহান্নামের কথা চিন্তা করে রাতের বেলায় ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলায় ঘুমিয়ে 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 স্বপ্ন দেখতে লাগি গে, উম্মে জামিলা যেন আমার সাথে আমার কাছে এসে বলে গে, আরে মদিনার যুবক, আজকের কবরের ভিতরে আমি অবস্থায় পড়েছিলাম, আমার শরীরটাকে তুমি ধ্বংস করে দিয়েছ, আমার সাথে তুমি জিনা করে নিয়েছ, কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে গে আমার আল্লাহর সামনে আমি কিভাবে মুখ দেখাবো? মদিনার সুন্দরী রমণী উম্মে জামিলা বলে, আরে মদিনার যুবক, আমি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে গে আমার আল্লাহর সামনে আমি বড় লজ্জিত ভাব নিয়ে উঠব, কিয়ামতের ময়দানে আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আজ দীর্ঘ দুদিন চার দিন পাঁচ দিন হয়ে গেল, আমি বড় চিন্তায়, আমি বড় চিন্তা করে আমি আল্লাহর আযাবের জাহান্নামের কথা চিন্তা করে উম্মে জামিলার কথা স্মরণ করে আমি কাঁদতে থাকি। আরে নদিয়া জেলার জওয়ান যুবক ভাইরা, যারা রাতের অন্ধকারে ঘরের ভিতরে জেনা করেছো, তোমরা ওয়াজটা ভালো করে খেয়াল করো, লক্ষ্য করে দেখো গো, আমার আল্লাহর উপরে নিরাশ হয়ো না, হয়ো না, হয়ো না। আমার নবী শোনার সাথে সাথে মদিনার যুবক, মদিনার যুবকের সামনে থেকে মুখটা সরিয়ে নিল। মদিনার যুবক বড় আশ্চর্য হয়ে আমার রসুলের সামনে কাঁদতে লাগলো। মদিনার যুবক যখন সরে চলে এলো, আমার নবী যখন ডান দিক থেকে বাম দিকে মুখটা সরিয়ে নিল, মদিনার যুবক
করে কানতে কানতে আমার নবীর সামনে এলো। আমার নবী আমার বাম দিক থেকে মুখটা সরিয়ে ডান দিকে করে নাই। মদিনার যুবক আবার উঠে আমার রসুলের সামনে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার নবী যুবকটা আস্তে করে হাঁটতে 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 পাহাড়ের চূড়ায় চলে যা। আচ্ছা, জেনা করা আপনাদের দিকে হালাল না হারাম? হালাল না কি? চুপ করে আসেন কেন? হালাল না হারাম? আচ্ছা, জেনা খালি আগের থেকে বেড়েছে না কমেছে? জি জেনা বাড়িতে বাড়িতে ঘরে আগে থেকে বেড়েছে। আল্লাহ আমাদের ছেলেদের হেদায়েত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হলো না আল্লাহুম্মা আমিন। নারাই থাকিবে, নারাই থাকিবে, নারাই থাকিবে। মদিনার যুবক কোথায় গো? পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়া। ভাইরা বাবা জিরা নবীর উম্মাহ উম্মাতানিরা গরিব নবীর গরিব উম্মাহ উম্মাতানিরা মদিনার যুবক কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠে যায়। পাহাড়ের উপরে উঠে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে তুবু ইলাল্লাহি তাওবাতু নসুহ। আল্লাহ তোমার কাছে তওবা করলাম, জীবনে আর এরকম গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ উম্মে জামিলা যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ পৃথিবীর জমিনে যদি আমি বেঁচে থাকি কোনোদিন আর জেনা করব না, করব না, করব না। ভাইরা বাবা জিরা লম্বা চওড়া ঘটনা ভালো করে বুঝুন, এখানে শিক্ষা লুকিয়ে আছে। মদিনার যুবক সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে। আমার আল্লাহর কাছে শুধু কাঁদে, আমার আল্লাহর কাছে দুটি হাত তুলে কাঁদে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর নিজের গুনার দিকে তাকিয়ে আফসোস করে। আর কপালটা মাথাটা পাহাড়ের গায়ে পাথরের গায়ে ধাক্কা মারে। পাথরের গায়ে ধাক্কা দিতে 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 মদিনার যুবকের কপালটা ফেটে গিয়ে রক্তগুলো মুখ দিয়ে বাইতে বাইতে শরীর দিয়ে ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। তাহলে গুনাহ করেছে, সিনাজুরি করেনি, আল্লাহর দরবারে তওবা করে। আজকের পৃথিবীর জমিনের মানুষের আগা গুনাহ করে সিনাজুরি করে, বলে চুরি করেছি, ভেস করেছি, কথা ঠিক কি না? নামাজ পড়তে যায়নি তো তোর বাপের কি হয়েছে? অনেকে বলে কি বলে না, জি 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 জি, রোজা রোজা সামনে আসে, রোজার মাস, অনেকে রোজা করবে না বলতে গেলে বলে আমার অম্বল হয়েছে। অনেকে আবার গরম দেখিয়ে বলে রোজা করিনি তো তোর কি হয়েছে, তুই কটা করেছিস? এই বলে ওকে যদি বলা হয় হ্যাঁ রে আজকে 26টা রোজা হয়ে গেল, তুই কেন রোজা করিস? বলে আমি করিনি তো তোর কি হয়েছে, তুই কটা করেছিস? হ্যাঁ এইরকম মুসলমান আবার বলে আমি নবীর উম্মাত, আমি নবীর উম্মাত হয়েছি, আমি জান্নাতে যাব। অত সহজে নাই, পরিবর্তন হয়ে ফিরে আসা লাগবে। যতদিন বেঁচে থাকবেন গুনাহ করেছেন, ঠিক আছে, পরিবর্তন পরিবর্তন হন। তাহলে মদিনার যুবক গুনাহ করলো, গুনাহ করে পরিবর্তন পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর দরবারে তওবা করলো। তওবা করে কাঁদে, তওবা করে সেজদায় পড়ে মাথাটা ঠোকে, আর রক্তগুলো শরীর দিয়ে বইতে 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 ঝরে যায়। ভাইরা বাবা জিরা মদিনার যুবক আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদে, এমন ভাবে নিজের গুনার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, কাঁদতে 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 শরীরটাকে করে করে ফাটিয়ে ফেলে, শরীরে বড় আঘাত দিয়ে দেয়। ওই সময় আমার আল্লাহ বলে আজ
যাও জিব্রাইল তুমি ইধর আ যাও মদিনায় জমিনে আমার নবীর বাড়িতে জিব্রাইল তুমি চলে যাও আর মদিনার যে যুবক গুনাহ করেছে আমি আল্লাহ আমার দরবারে তওবা করে আমি আল্লাহ ওই যুবকের উপরে খুশি হয়ে গেছি কি সে গুনাহ করেছে জেনা করেছে আমি আল্লাহ আমার কাছে তওবা করে আরে জিব্রাইল যাও যাও চলে যাও আমার নবীর কাছে আজরাইল তুমি চলে যাও ওই মদিনার যুবকের কাছে আজরাইল এসে কবজ করে নিয়ে চলে যায় আর জিব্রাইল এসে আমার নবীর বাড়িতে এসে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার যে যুবকটা একটু আগে আপনার দরবার থেকে ফিরে গেছিল আমার আল্লাহ ওই যুবকের তওবাকে কবুল করে আমার আল্লাহ ওকে মাফ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবক আর পৃথিবীর জমিনে হায়াতে নাই আমার আল্লাহ আমার কাছে পাঠিয়েছে আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে আপনি মদিনার ওই যুবকের জানাজার নামাজটা আদায় করিয়ে দাফন কাফন করে দেন আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারাই থেকে বীর নারাই থেকে বীর নারাই থেকে মক্কা মদিনা শরীফ মক্কা মদিনা শরীফ আপনাদের গ্রামের বাৎসরিক সালে সওয়াব নারাই তাকবীর আই না আমার বাবা জিনা ও মুসলমানের ছেলেরা আগো নবীর উম্মত উম্মাতানিরা ভালো করে খেয়াল করুন লক্ষ্য করে দেখো মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল গো লা তাহানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আর একটু জোরে হবে না আল্লাহু আকবার এ মুসলমানের ছেলেরা আগো নবীর উম্মত উম্মাতানিরা বর্তমান সময়ে যুবকের দিকে খেয়াল করে দেখো।